কিভাবে অল্প টাকা বিনিয়োগ করে একটা লাভবান ব্যবসা করা যায় সেটা নিয়ে আমরা অনেকেই চিন্তা ভাবনা করি, কিন্তু সেই রকম একটা পারফেক্ট বুদ্ধি খুঁজে পাই না, যার ফলে আমরা অনেক সময় ব্যবসা শুরু করতে পারি না। যদি আপনি এমন কোনো আইডিয়া খুঁজতে থাকেন বা খুঁজতে এসেছেন, তাহলে এই ভিডিওতে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। কারণ আজকে আমরা একটা ক্ষুদ্র ব্যবসা আইডিয়া আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব অল্প টাকায় কিভাবে একটা ভালো ব্যবসা করা যেতে পারে, যেটার মাধ্যমে আমরা অনেক ভালো ইনকাম করতে পারব। আজকের ভিডিওতে আমরা চকলেট মেকিং বিজনেস সম্পর্কে কথা বলবো। চকলেট ছোট বড় মাঝারি সব বয়সের মানুষের কাছে খুবই জনপ্রিয়, খুবই প্রিয় একটি খাবার। তো আমরা চাইলে এই চকলেট তৈরি করেও কিন্তু ঘরে বসেই দারুণ ব্যবসা করতে পারি। তো এই চকলেট তৈরির ব্যবসা করতে হলে আমাদের কি কি প্রয়োজন হবে, কিভাবে আমরা এই ব্যবসাটা শুরু করতে পারি এবং কিভাবে এর মার্কেটটা আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আশা রাখছি এই আইডিয়াটা আপনাদের অনেক কাজে আসবে। চকলেট তৈরি করার জন্য অনেকগুলো প্রসেস রয়েছে। আপনি চাইলে ওভেন দিয়ে চকলেট তৈরি করতে পারেন, অথবা চাইলে আপনি ওভেন ছাড়া চকলেট তৈরি করতে পারেন। যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত টাকা পয়সা নেই ব্যবসা শুরু করার জন্য, তাই আমরা এখন ওভেন কিনব না। এর জন্য আমরা ওভেন ছাড়াই চকলেট কিভাবে তৈরি করা যায় তার জন্য ইউটিউবে সার্চ দিব, হাউ টু মেক চকলেট উইথাউট ওভেন লিখে সার্চ দিলেই কিন্তু অনেক ভিডিও পেয়ে যাব। সেখান থেকে আমরা শিখে নেব আসলে কিভাবে চকলেট তৈরি করতে হয়। চকলেট তৈরি করার জন্য কি কি উপকরণ লাগে সে সম্পর্কে আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেখান থেকে আপনি শিখে নিতে পারবেন যে আসলে কিভাবে চকলেট বানাতে হয়। প্রথম অবস্থায় আপনি হয়তো পারবেন না, কিন্তু কয়েকবার চেষ্টা করার পর অবশ্যই পেয়ে যাবেন যে কিভাবে চকলেট বানাতে হয়। আর চকলেট তৈরি করার যে র মেটেরিয়ালস রয়েছে, কোকো পাউডার, সুগার পাউডার, কোকোনাট অয়েল, এসব কিছুই আপনি কিন্তু চক বাজার অথবা আপনার এলাকায় যে বড় বাজারটা রয়েছে সেখানে পেয়ে যাবেন। তো যখন আমরা ছোট ছোট মোল্ডের মধ্যে চকলেটগুলো তৈরি করে ফেলব, তখন আমাদের প্রধান কাজ হচ্ছে সেগুলোকে প্যাকেট করা। তো প্যাকেট করার জন্য সুন্দর সুন্দর রঙিন কালারের র্যাপার পাওয়া যায়, সেগুলো আপনি বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকানে অথবা চক বাজারে এই জিনিসগুলোর আলাদা দোকান রয়েছে, অথবা চাইলে আপনি স্টেশনারি থেকেও এই কাগজগুলো সংগ্রহ করতে পারবেন। চকলেটগুলো যখন আমাদের প্যাকেট করা হয়ে যাবে, তখন হচ্ছে আসল কাজ, অর্থাৎ বিক্রি করার কাজ। ঘরে বসে তো তৈরি করলাম, কিন্তু বিক্রি করতে যেয়ে আমাদের আরও অনেক বেশি কৌশলী হতে হবে। এক্ষেত্রে আপনি বিভিন্ন কসমেটিক্সের দোকান, মুদিখানা দোকান অথবা আপনার এলাকায় যত ধরনের দোকান আছে, মানে যারা এই চকলেট বিক্রি করবে বলে আপনার মনে হয়, সেই ধরনের দোকানগুলোতে আপনি যেতে পারেন, যে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের কাছে আপনি আপনার চকলেটগুলো বিক্রি করতে পারেন। তো এভাবে করে আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। এই ব্যবসাটা খুবই লাভজনক একটা ব্যবসা। আপনি দেখবেন যে চকলেট তৈরি করার জন্য যতটা খরচ হয়েছে, আপনি তার চেয়ে অনেক বেশি প্রফিট করে বিক্রি করতে পারবেন। আপনারা চাইলে এই বিজনেস আইডিয়াটা নিজেদের জীবনে কাজে লাগিয়ে একটা ভালো অর্থ উপার্জনের পথ খুঁজে বের করতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন। অবশ্যই এই ব্যবসাটা করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে শুরু করবেন যে আসলে আপনার জন্য এই ব্যবসাটা পারফেক্ট হবে কিনা। যদি তেমনটা চিন্তা ভাবনা করে শুরু করতে পারেন, তবেই কিন্তু লাভবান হতে পারবেন, অন্যথায় আপনি লোকসানের মুখোমুখি হতে পারেন। সবার ব্যবসায়িক জীবন সমৃদ্ধশালী হোক, সেই প্রত্যাশায় এখন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।